सम्मानित एलाकाबासी शांति प्रिय देशवासी विश्वव्यापी जे करोना भाइरस देखा दिए से एटीर जन्नो विश्व एखन आतंकेर भितरे आछे। এই করোনা ভাইরাসের কোনো ঔষধ নাই, মনে রাখবেন, করোনা ভাইরাসের কোনো ঔষধ এ পর্যন্ত আবিষ্কার করতে পারে না। এই করোনা ভাইরাসে আক্রান্ত হই পুরা বিশ্বের ভিতরে হাজার হাজার লোক মারা যাইতেছে। এজন্য করোনা ভাইরাস থেকে আমরা সবাই সচেতন হইতে হইব, বেশি বেশি সাবান দিয়ে হাত ধুইতে হইব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করতে হইব। বিশেষ করে বিদেশ থেকে যেসব লোক দেশে আসে, বিদেশ থেকে যেসব লোক আমাদের দেশে আসবে, অন্তত 14 দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকতে হইব। হোম কোয়ারেন্টাইন অর্থ হইতেছে সে নিজে একলা নিজের ঘরের ভিতরে থাকব, নিজের বিবি বাচ্চা কারো ঘরে সে হাত দিয়ে ধরতে পারত না, এটার নাম হচ্ছে হোম কোয়ারেন্টাইন। আর বিশেষ করে অবশ্যই চেয়ারম্যান সাহেবকে জানাইবেন, বিদেশ থেকে যদি কোন লোক আমাদের দেশে আসে অবশ্যই চেয়ারম্যান সাহেবকে ফোনের মাধ্যমে জানাইবেন যে অমুক লোক আসছে, সে যেন চেয়ারম্যান সাহেবের সাথে ফোনে কথা বলে এটা খেয়াল রাখবেন। আর দোকানের সামনে একটি বালতি এবং সাবান দেখবেন, কোন কাস্টমার দোকানে ঢুকবার আগে সাবান দিয়ে যেন হাত ধুই লয়। আর কোন চা দোকানে বসি বসি গপ মাইতে না, যেখানে লোকজন বেশি এখানে আপনি বসে বসে গপ মাইতে নাইতেন না, চা খাইবেন চলে আসবেন। মনে রাখবেন করোনা ভাইরাসের কোন ওষুধ নাই, এটার ওষুধ হইতেছে আল্লাহর কাছে দোয়া করবেন, সাবান দিয়ে হাত ধুইবেন, কারোর সাথে হ্যান্ডশেক করবেন না, কোলাকুলি করবেন না, আর বাড়ির আশপাশ পরিষ্কার রাখবেন। ভাবিরা খালারা মনে রাখবেন বাড়ির আশপাশ পরিষ্কার রাখবেন, যেন আপনার বাড়ি পরিষ্কার থাকে এদিকে খেয়াল রাখবেন। আর মাদ্রাসা মক্তব স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিছে, আপনার বাড়ি গোবার যে বেড়াইবেন নানি গোবার যে বেড়াইবেন এটা লাইন এটা বন্ধ দিছে, আপনার ওলামান্যা গুন্ডে আপনার বাড়িতে রাখবেন, যেন ওলামান্যা বাড়তন বাড়ে তো নোয়ারে, যদি বাড়তন বাড়ে যায় কোন করোনা ভাইরাস আলা রুগীর যদি আনের হুতে বা আনের দিয়ে ধরে আর এতে বা আইতাইলে হেতার আনে ধরবেন, আনের স্বামী ধরবো একজন একজন ধরবো, ব্যাকের করোনা ভাইরাস আক্রান্ত করব। এজন্য করোনা ভাইরাস এমন একটা রোগ, আপনার বাড়ি বেচে যেরকম মুরগের এগারে এগা ধরলে হিরা ধরলে বেগুন মারে, ঠিক করোনা ভাইরাস এরকম একজন তো একজন একজন তো একজন একজন তো একজন ধরে। এজন্য আমরা সবাই সচেতন থাকবো, সবাইকে সবাই বলবো বেশি বেশি সাবান দিয়ে হাত ধুইব, অজু করব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহর কাছে দোয়া করব। মনে রাখবেন বিশ্বব্যাপী যে করোনা ভাইরাস এটার কারণে হাজার হাজার লোক মারা যাইতেছে, এ পর্যন্ত 17 জন ডাক্তার মরে গেছে। এজন্য আমরা সবাই সচেতন থাকবো ইনশাআল্লাহ।